মেনে নিতে মন চাইছে না কারণ তোমার অনেক আগে আমরা দেখেছি দেখেছি ছোট্ট একটা জায়গা থেকে নিজেকে কিভাবে এত বড় জায়গায় নিয়ে যাওয়া যায় এটা নট এ যোগ তুমি শারীরিক প্রতিবন্ধে বলে কিছু হয় না সেটা বারবার প্রমাণ করে দিয়েছো এই শারীরিক প্রতিবন্ধীকে সঙ্গী করে বাবা মার পাশে থাকা সেই অমিত বাংলার অন্যতম ইউটিউবার স্টার অমিত এই অবস্থায় তোমার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতাও আমাদের নেই কি বলবো কিছু বলার ভাষাও আর খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি এই স্বপ্নটা ভেঙে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে আবার সেই হাসি খুশি দিন ফিরে আসবে যেমনটা ছিল আগের মতো ওভাবের সংসারে বেড়ে ওঠাও অমিত সবে সাফল্যের স্বাদটা পেয়েছিল মাঝপথে সব ছেড়ে চলে যেতে হলো তাকে বাইক অ্যাক্সিডেন্টে চলে গেল বাইশ বছরের এই তরুণ অল্প দিনের মধ্যেই তার ভিডিওগুলো তুমুল জনপ্রিয় হয়ে ওঠে লাখো লাখো মানুষ তার ভিডিও দেখতে দেখার অপেক্ষায় থাকে কিন্তু তার শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সে নামখানা কলেজে প্রথম বর্ষের পড়ুয়া সাফল্যের সিঁড়ি উঠতে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি তার সেই প্রতিবন্ধকতা কিন্তু সেই সাফল্য ছুঁয়ে দেখেও নিজের পরিশ্রমের সুফল পুরোপুরি উপভোগ করা হল না বাইশ বছরের এই অমিতের জীবনযুক্ত হার নামানা এক যোদ্ধা তুমি আমাদের সকলের কাছে তোমার জীবনের এই সাকসেসটা কেউ কোনো দিনও নিতে পারবে না বলতে পারো কেন সব সময় ভালোদের সাথেই খারাপটা হয় তোমার মা যে তোমার অপেক্ষায় আজও আছে রেখে গেলে অজস্র স্মৃতি এক হার না মানা মানসিকতা এত খারাপ একটা কথা শুনবো সেটাও ভাবিনি মানুষ কেমন পাখির মতো আজ আছে এই কয়েক মানুষ এই মানুষটা কয়েক ঘন্টা আগে কত হাসি খুশি ছিল এখন আর নেই সত্যি বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে শুধু যেখানেই থেকো তুমি ভালো থেকো ভালো থেকো